राज्य आदर्श कृषक हिसाब परिगणित हुआ एसमर अस्तित्व रक्षा आंदोलन खामीदात जोद्धा কাবুল শর্মার কৃষি পথারত আজি আনুষ্ঠানিকভাবে গোজ লওয়া বা গোজ ধরা পর্ব মাঙ্গলিক পরিবেশত শুভারম্ভ করিলে তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ রাভাই। বাম পর্বতীয়ার গুন্ধুয়া পথারত এক মঞ্জুরা পরিবেশত গোজ ধরা অনুষ্ঠানটি জেলা কৃষি বিষয়ার পৰা বিধায়কলৈকে খেতিপথারত নামি ধানের কঠিয়া রুলে পথারত চাওক এই মন প্রসা দৃশ্য সম্বলিত আমার এই প্রতিবেদন। এইখন তেজপুরের নিকটবর্তী বাম পর্বতীয়ার গুন্ধুয়া পথার। এই পথারত আজি পুয়াই সৃষ্টি হল রুৱনি দাওনি হালোয়া কৃষকর মাজত এক উচ্চ মুখর পরিবেশ। কিয়নো আদর্শ কৃষক কাবুল শর্মার এই কৃষি পথারর পরম্পরাগত ভুসলুয়া মাঙ্গলিক অনুষ্ঠানত আজি পুয়াই এনেদরে উপস্থিত হলহি তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ রাভার লগতে শোণিতপুর জেলা কৃষি বিষয়া প্রকাশ বরাকে ধরি কৃষি বিভাগের অন্যান্য বিষয়া কর্মচারী সকল। চাওক এই মন জোড়া পরিবেশ আমার কৃষি পথারর। এইয়া চাওক আমাৰ কৃষিজীৱী লোকসকলৰ পৰম্পৰা অনুসৰি কলাকচু গছৰ পুলি, কেতুৰী গছৰ পুলি আৰু ধূপ চাকি নৈবেদ্য আগবঢ়াই কেনেকৈ মাংগলিক পৰিৱেশত ভোজ লোৱা বা ভোজ ধৰা পৰ্ব আৰম্ভ কৰিছে। এই পৰম্পৰাগত কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি পৃথ্বীৰাজ ৰাভাই ৰাজ্যখনৰে আদৰ্শ কৃষক হিচাপে পৰিগণিত কাবুল শর্মার জীৱন দৰ্শন আলোকপাত কৰি অগ্নিক নিউজৰ আগত এনেদৰে কয়। আজি আমাৰ তেজপুৰৰ এজন ভাল খেতিয়ক, আদৰ্শ খেতিয়ক কাবুল শর্মা, কাবুল শর্মায় আজি রোয়া লৈছে। রোয়া লওয়া বুলি কয়, প্রথম ধান রোয়ার দিনাখন রোয়া লৈছে। এইটো মাঙ্গলিক পূজা পাতল করে পেলায় অনুষ্টপিয়া পূজা পাতল, যি পূজা পাতলত কেতুরি আর কলা কচুর পুলি রোপণ করা হয় প্রথম, তারপরে রোয়াটো রোয়া হয়। প্রায় 250-300 বিঘা মাটির এই পথারখনত এই খেতি আরম্ভ করেছে। বিভিন্ন জাতর বীজ আছে ইয়াত, এই ধান আমি রোপণ করেছো। প্রায় এই পথারখনের লগত, এই খেতির লগত বহুতো যুবক যুবতী ইয়াত জড়িত হয়ে আছে। কাবুল শর্মার অকল এইখন পথারে নহয়, বিভিন্ন ব্রহ্মপুত্রর পারত, ব্রহ্মপুত্রর মাজত বিভিন্ন চর চাপরিত কাবুল শর্মায় বিভিন্ন ধরনের খেতি করে। আলু, খরালি মাহর খেতি আর বারিষার খেতির উপরও গোপালন, মহ পালনের দরে এই পালন করে পেলায় বহুত উৎপাদন আরম্ভ করেছে। প্রায় 300 বিঘাতকৈও অধিক মাটিত বিভিন্ন থলুয়া প্রজাতির ধান খেতি করে অহা কাবুল শর্মার এই গুন্ধুয়া পথারত আজি পুয়াই উপস্থিত হওয়া শোণিতপুর জেলা কৃষি বিষয়া প্রকাশ বরাই আকৌ অগ্নিগড় নিউজের আগত এনেদরে কয়। এই গোসরা পর্বত আমি দেখিছে ভগবানক আরাধনা করে লৈছো, চাকি বন্তি জ্বলাই লৈছো আর এমুঠি মাহ প্রসাদ আগবহাইছো ভগবানলে। আর লগতে আমি দেখিছে আপুনি গছৰ পুলি, কচু, কেতুরি ইত্যাদি ঔষধি গুণযুক্ত বস্তুখিনি আমি ইয়াত লগাইছো, কারণ এইখিনি হল আমার পুরনি পরম্পরা। আমার আইটিকে বলে কয়, ইন্ডিজিনিয়াস টেকনোলজি নো হাও, তারমানে পুরনি পরম্পরাগত পদ্ধতিভাবে আমি কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করব পাৰো, এইবিলাকৰ সেই গুণটো আছে কারণে আমি ইয়াতে লগাইছো। আজির এই পরিবেশত উৎফুল্লিত হৈ পৰা কাবুল শর্মায় সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰত নিজৰ অনুভৱ এনেদৰে সদৰি কৰে। আগৰ পৰা তাৰমানে আমি যোনদিনা আহাৰ আমি পঞ্জিকা চাই লৈ পেলাই যিটো দিনত তাৰমানে রোপণ থাকে খেতি, শস্য রোপণ, শস্য রোপণের দিন আমি ডেটটা চাই লো, চাই লৈ পেলাই আমি চাকি এগছ দি বুধমা কেটামান দি লৈ পেলাই আমি নিজে আহি পেলাই সেইদিনা আমি গোজ ধরো, আর গোজ ধরে তেনেকে পরম্পরা চলি আহি আছে। আপনাদের এটা কি মাটি রেডি করে? মোর প্রায় এতিয়া ইয়াত 40 বিঘামান মাটি মোর অলরেডি বোকা দিবলগিয়া কঠিয়াও হয়ে আছে, মোর এনে 300 বিঘামান মাটি মই খেতি করো। রাজীব কলিতার সহযোগত পঙ্কজ বড়ুয়ার প্রতিবেদন অগ্নিগড় নিউজ।